नमस्कार न्यूज ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। গোটা রাজ্যের গোটা দেশে কোভিড-19 এর প্রকোপ কিন্তু বাড়ছে, তার পাশাপাশি গোটা দেশের পরিস্থিতিটা কিছুটা স্থিতিশীল হলেও রাজ্যের পরিস্থিতিটা কিন্তু অনেকটাই জটিল এই মুহূর্তেও। সেই জায়গায় পুরো এলাকার উপরেই কিন্তু অনেকটা ফোকাস রয়েছে, কারণ পুরো এলাকাতেই দেখা যাচ্ছে কোভিড-19 এর যে গ্রাফ সেটা অনেকটাই ঊর্ধ্বমুখী। সেই বিষয়টাকে কেন্দ্র করে কোভিড-19 এর টেস্ট করা হবে প্রত্যেকটি পরিবারের একজন করে অন্তত পক্ষে, সেই বিষয়টাই কিন্তু জানানো হয়েছিল জেলা শাসকের দপ্তরের পক্ষ থেকে। এবং সেই জায়গায় সেই বিষয়টাকে সামনে রেখেই আজ প্রতাপগড় এলাকাতে কিন্তু কোভিড টেস্ট পুরো এলাকায় সেখানে শুরু হয়ে গেছে। প্রতাপগড় এলাকাতে চলছে সেই কোভিড টেস্ট, এবং সেই কোভিড টেস্ট ঘুরে দেখছেন, কোভিড টেস্টের সেই প্রতিক্রিয়া ঘুরে দেখছেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, সদর জেলার এসডিএম, সিএমও সহ অন্যান্যরা। কোভিডের বাড়বাড়ন্তকে ঠেকাতে গোটা রাজ্যেই যে প্রয়াস চলছে প্রশাসনের পক্ষ থেকে, সেই সামনে সেই বিষয়গুলোকে সামনে রেখেই পুরো এলাকাতে প্রত্যেকটি পরিবারকে একজন অন্তত সদস্যকে সেখানে কোভিড টেস্ট করা হবে, সেই বিষয়টা কিন্তু আগেই জানানো হয়েছিল। এবং সেই জায়গায় কোভিড টেস্ট করা আজকে থেকে কিন্তু সেখানে পুরো এলাকার কোভিড টেস্ট শুরু হয়ে গেছে। এবং সেই জায়গাতে আজকে ঘুরে দেখেছেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, সদর জেলার এসডিএম, সিএমও সহ অন্যান্যরা। কি বলছেন তারা শুনব। স্পেশাল আমরা ড্রাইভ নিয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে এএনসি এরিয়ার তিনটা ওয়ার্ডে কন্টেনমেন্ট জোন করা হয়েছিল, ওয়ার্ড নাম্বার 5, ওয়ার্ড নাম্বার 21 এন্ড ওয়ার্ড নাম্বার 46। তারপরে এই চিত্র এবং প্রতিটা ওয়ার্ড ভিত্তিক আমরা টেস্টিং সেন্টার সৃষ্টি করেছি। ভারতের থেকে টেস্টিং সেন্টার করা হয়েছিল, সবার কাছে আবেদন জানানো হয়েছিল টেস্টিং সেন্টারে এসে টেস্ট করার জন্য। দেখা গেছে যে সেই টেস্টের সফলতা আমরা সেরকম পাচ্ছি না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে না। তারপরে আমরা পজিটিভিটি রেটটা দেখি এক জায়গায়, সেটা পজিটিভিটি রেটটা কি হচ্ছে যে লিমিটেড সংখ্যায় টেস্টিং এর উপরে পজিটিভিটি রেট আসছে। টোটাল মার্চ যে টেস্টিং সেটা না হওয়ার কারণে আমরা রিয়েল পজিটিভিটিটা পাচ্ছি না। তার জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা এমনভাবে টেস্ট করবো যাতে পজিটিভিটি রেটটা টোটালি আসে, এবং ঘরে ঘরে প্রতি ঘরে একজন করে টেস্ট করা হবে। যদি ওই ঘরে পজিটিভিটি পাওয়া মানে পজিটিভ কেস পাওয়া যায় তাহলে সম্পূর্ণ পরিবারকে করা হবে, যাতে আমরা একটা হেলথ সিনারিও পাই। তার জন্য আমরা প্রথম অবস্থায় এই স্পেশাল যে আরেকটা ধাপে যে টেস্টের আমরা প্ল্যান করেছি সেটা আমরা শুরু করেছি ওয়ার্ড নাম্বার 26, 27 এবং 28 দিয়ে, যেখানে এটা করার আগে আমরা একটা প্রশাসনিক মিটিং করেছি। এরপরে আবার এলাকা ভিত্তিক একটা মিটিং করেছি, আমরা ইন্ডিয়ান সিটি ভবনে আমরা একটা মিটিং করেছি আমাদের মাননীয় স্পিকার স্যারের পৌরহিত্যে, এবং সমস্ত আশা সমস্ত বিএলও আমার ওই এলাকার বিএলওরা এবং সমস্ত জনপ্রতিনিধিরা বুথ লেভেলের সমাজসেবীরা সবাই উপস্থিত ছিলেন। ওইখানে আমরা 11টা থেকে 12টা টেস্টিং সেন্টার আমরা আইডেন্টিফাই করেছি তিনটা ওয়ার্ড, এবং আমরা প্রতিটা ওয়ার্ডে সার্ভে বাড়ি বাড়ি প্রচার করার জন্য আমরা 5টা করে টিম বানিয়েছি। যে টিমের মধ্যে আমাদের বিএলওরা আছে, সমাজসেবী আছে এবং আশা দিদিরা আছে, সবাই মিলে আমরা বাড়ি বাড়ি কালকের থেকে ফুল মাইকিং করা হয়েছে। প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক গলি গলিতে আমরা মাইকিং করেছি, প্রশাসনের তরফ থেকে 100% মাইকিং করা হয়েছে, এবং কালকে থেকে ঘরে ঘরে প্রচার চালানো হয়েছে, যেখানে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন আমাদের মাননীয় স্পিকার স্যার এবং ওনার মানে ওনার কর্মীবৃন্দরা, সোশ্যাল ওয়ার্কাররা খুব ভালো রেসপন্স দিয়েছেন। এবং আজকে প্রতিটা সেন্টারে আমরা ঘুরছি যে, এবং আমাদের প্রশাসনিক
ভাবে যে আরক্ষা দপ্তরের জওয়ানরাও আমাদের সাথে সাহায্য করেছেন, ওনারা শত প্রস্তুত আছেন, কোথাও যদি আনটোয়ার্ড কোনো অ্যাক্সিডেন্ট হয় ওনারা ঝাঁপিয়ে পড়বেন, টিওআরটি করা আছে, র্যাপিড অ্যাকশন ফোর্স আমাদের কাছে আছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে আমি ডিসি লাগিয়েছি, যে ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট উনি নোডাল অফিসার হিসেবে দেখছেন, ওনার সাথে আমরা স্কেলিটন টিম আছে, 10-12 জনের আরেকটা অফিসিয়াল টিম আছে, এমন করে আমরা তিনটা টিম রেখেছি, সকাল থেকে আমি আমার এডিশনাল এসডিএম এবং আমাদের অন্য অফিসাররা তো আছেনই, প্লাস আমাদের মাননীয় স্পিকার স্যার এবং ওনার অন্য কর্মকর্তারা চিত্রবাবু এরা সবাই উপস্থিত আছেন এবং প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে ঘুরা হচ্ছে, প্রত্যেকটা সেন্টারে ঘুরা হচ্ছে, আমাদের সাথে সিএমও সাহেব আছেন, শত প্রস্তুত, আমরা প্রত্যেক জায়গায় দেখছি কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিট প্রপারলি আছে কিনা, মানুষ আসছে কিনা। এবং আমরা আরেকটা জিনিস যেটা করেছিলাম, রাজ্য সরকারের একটা ঘোষণা ছিল যারা পজিটিভ পেশেন্ট হন, পজিটিভ কেস হন, ওনাদের সাহায্য আর্থিক সাহায্য করা, 1000 টাকা আর্থিক সাহায্য পাবেন, অন্তত পিজি গ্রুপের যারা আছেন এবং যারা পুয়ার ফ্যামিলি আছে, আপনারা জানেন এই এলাকাটা একটু পুয়ার ফ্যামিলি বেশি, প্রতাপগড় যে এটা আছে এখানে একটু পেছন দিকের লোকরা একটু বেশি আছে, তাদের দিকটা চিন্তা ভাবনা করে আমরা দেখছি যে আমাদের তহসিলদার বাহিনীরা, তহসিলদার এবং আরাইরা আছেন, লগে লগে স্পট সিদ্ধান্ত নিয়ে আপনারা শুনলেন সেখানে এসডিএম অসীম সাহা কি বলেছেন এ ব্যাপারে। গোটা পুর নিগম এলাকাতে কোভিড টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে, আজ প্রতাপগড় এলাকাতে কোভিড টেস্ট শুরু হয়েছে, বাড়ি বাড়ি প্রত্যেকটি পরিবারের একজন সদস্যকে কোভিড টেস্ট করা হবে সেই বিষয়টাই কিন্তু জানিয়েছেন সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং কোভিড যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে রাজ্যের, বারবারন্তটাকে আটকানোর জন্যই কিন্তু মূলত এই বিষয়টা করা হচ্ছে, যদি কোনো পরিবারের একজনের যাকে টেস্ট করা হবে সে পজিটিভ পাওয়া যায় তাকে, তাহলে গোটা পরিবারকে টেস্ট করা হবে এবং যাদেরকেই পজিটিভ পাওয়া যাবে প্রত্যেককে সেখানে হোম আইসোলেশনের কিন্তু করা হবে, এবং যদি সেখানে স্বাস্থ্যকর খারাপ থাকে, অবনতি হয়, তাহলে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা সেখানে করা হবে, তার পাশাপাশি সরকারি যে সাহায্য করা হবে সেই কথাটাও কিন্তু এসডিএম অসীম সাহা জানালেন। আজ থেকে গোটা পুর নিগম এলাকায় কোভিড টেস্টিং শুরু হয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে প্রতাপগড় এলাকাতে কিন্তু প্রশাসন এবং যারা নেতৃত্বরা রয়েছেন, দলীয় নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু সেখানে গিয়ে পর্যবেক্ষণ করেছেন। গোটা এলাকাতে, পুর নিগম এলাকাতে ধারাবাহিকভাবে কিন্তু চলবে এই টেস্টিং প্রক্রিয়া, বিভিন্ন টিম বানানো হয়েছে ইতিমধ্যেই, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন এসডিএম অসীম সাহা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।